তো বন্ধুরা তোমাদের জবা গাছ কি বৃদ্ধি হচ্ছে না? নতুন জবা গাছ বসানোর পর জবা গাছে কি নতুন নতুন পাতা আসছে না? জবা গাছ কি ছোট হয়ে আছে, কুড়ি আসছে না? তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেলের টাইটেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা ঠিক কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো এই সময় যারা জবা গাছ প্রতিস্থাপন করছো, যেসব জবা গাছ ছোট সেই সব জবা গাছে একটা সমস্যা দেখা যাচ্ছে যে জবা গাছ বৃদ্ধি হচ্ছে না, জবা গাছে কুড়ি আসছে না, অনেক জবা গাছ ছোট হয়ে রয়ে যাচ্ছে, ধীরে ধীরে ওপরের দিকে পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তো এর কারণটা কি বা কীভাবে এর থেকে মুক্তি পেতে পারবো, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, ফিরে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রিয় চ্যানেল কার্তিক হর্টিকালচারে। তো বন্ধুরা, যে সমস্যাটা এখন প্রত্যেকটা বাগানি বন্ধুর হচ্ছে, এই সময় অনেকে কিন্তু জবা গাছ প্রতিস্থাপন করছো, কারণ জবা গাছ বছরে যে কোনো সময়তেই পাওয়া যায় এবং যে কোনো সময়তেই প্রত্যেকটা বন্ধুই কিন্তু প্রতিস্থাপন করে। কিন্তু প্রতিস্থাপন করার আগে আমাদের জানতে হবে জবা গাছ কোন সময়ের গাছ, কোন সময় বসালে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং গাছের যে বৃদ্ধি বিকাশটা কোন সময়ে সঠিকভাবে হয়। তো বন্ধুরা, জবা গাছ মূলত এখন যে জবা গাছগুলো মার্কেটে আছে, পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, প্রায় বারো মাসই ফুল দেয়। কিন্তু জবা গাছের যে গ্রোয়িং পিরিয়ডটা সেটা হচ্ছে এই প্রখর গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি হয় এবং গ্রীষ্মকালেতেই প্রচুর পরিমাণে বড় বড় জবা গাছ থেকে আমরা ফুল পেয়ে থাকি। জবা গাছ প্রতিস্থাপনের সময় তো আমরা জানলাম, জবা গাছ প্রতিস্থাপন করার আগে যে জিনিসটা দরকার মাটি তৈরি, সেই নিয়ে অনেক ভিডিও করা হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো না। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাছের বৃদ্ধি বিকাশ কেন হচ্ছে না। তো বন্ধুরা, জবা গাছ প্রতিস্থাপন করার পর আমরা একটা জিনিস সবসময় মনে করি যে জবা গাছ খুব কম পরিচর্যার মাধ্যমে প্রচুর পরিমাণে ফুল দেয়, তাড়াতাড়ি ঝাঁকড়া হয়। কিন্তু এটা পুরোপুরি ঠিক নয়, মানে কিছুটা ঠিক হলেও পুরোপুরি ঠিক নয়। কারণ কি? কারণ বন্ধুরা, জবা গাছ খুব অল্প পরিচর্যার মাধ্যমেই বৃদ্ধি হয়, অল্প পরিচর্যা করলেই কিন্তু ফুল হয়, এটা ঠিক কথা। কিন্তু যতটুকু পরিচর্যা করবো ততটুকু পরিচর্যা কিন্তু সঠিক হতে হবে। ভুলভাল পরিচর্যা করলে কিন্তু জবা গাছ কখনোই বৃদ্ধি হবে না, যতই আমরা চেষ্টা করি না কেন জবা গাছ কিন্তু বৃদ্ধি না হয়ে মারা যাবে। তো প্রথমত যে আমরা সমস্যাটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে জবা গাছের বৃদ্ধি বিকাশ হচ্ছে না, কারণটা কি? তো বন্ধুরা, প্রথম আমরা যে ভুল করি জবা গাছ প্রতিস্থাপন করার পর সেটা হচ্ছে জল প্রয়োগ। আমরা কিন্তু ঘন ঘন জল প্রয়োগ করতে থাকি, মাটি চেক না করে কিন্তু জল দিই। তোমরা দেখতে পাচ্ছ কাল আমার এখানে বৃষ্টি হয়েছে, দেখছো মাটি ভিজে আছে, আমি কিন্তু সকালে জল প্রয়োগ করিনি। অনেকে কি করে, মাটি ভিজে থাকা অবস্থাতে গাছ ঝিমিয়ে পড়ছে রোদের জন্য, আবার জল দিয়ে দিচ্ছে। তখনই কি হচ্ছে, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে, গাছ অবস্থাতে ঝিমোতে ঝিমোতে মারা যাচ্ছে, বৃদ্ধি বিকাশটা বন্ধ হয়ে যাচ্ছে। প্রথম যে কাজটা আমাদের লক্ষ্য রাখতে হবে বা প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জল ঠিকঠাক আমাদের দিতেই হবে। জল যদি আমরা উল্টোপাল্টা জবা গাছে দিই, পাতা হলুদ হতে থাকবে, পাতা ঝরতে থাকবে, গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু হবে না, ফুল আসা তো অনেক দূরের কথা। এরপর যে ভুলটা করি বন্ধুরা, খাবার যে প্রয়োগ করি আমরা, তো প্রথম যে ভুলটা করেছি তার থেকেও মারাত্মক ভুল হচ্ছে খাবার প্রয়োগ। খাবার আমরা কি প্রয়োগ করি, সমান রেশিও এনপিকে প্রয়োগ করি, নানা রকম চ্যানেল দেখে আমরা জৈব খাবার প্রয়োগ করে ফেলি, তাতে কি হয় গাছ নিতে পারে না। একটা জিনিস চিন্তা করো, একটা ছোটো গাছকে যদি আমরা এত এত খাবার দিই সে কি খেতে পারবে? খেতে পারবে না। খাবার দিতে হবে কম এবং যতটুকু খাবার দেবো সঠিক খাবার দিতে হবে। গাছের বৃদ্ধি বিকাশটা কোন সারে হয় আমরা প্রায় কম বেশি সকলেই জানি, ইউরিয়া সার। তো এই ইউরিয়া সারকেই আমাদের প্রয়োগ করতে হবে দু মাস, কমসে কম দু মাস। কারণ কি, জবা গাছে ফুল আনার প্রবণতাটাকে বৃদ্ধি করতে গেলে বা একটা জবা গাছে ফুল আসতে গেলে কমসে কম ছ মাস সময় লাগে। আগে তোমাদের ছ মাস গাছটাকে ট্রিট করতে হবে, তারপর তোমরা এর থেকে ফুল পাওয়ার আশাটা করতে পারো। ছোটো অবস্থা থেকে যদি ফুল নিতে আরম্ভ করে দাও, গাছটার বৃদ্ধি বিকাশ হবে না ভালো, গঠনটা সুন্দর হবে না। প্রথম আমাদের কি, গাছের গঠনটা যদি আমরা সুন্দর করি তাহলে এর থেকে কিন্তু বছরের পর বছর আমরা ফুল পাবো। তাই প্রথম যে কাজটা করতে হবে গাছের গঠনটা ঠিক করতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের এরকম ইউরিয়া প্রয়োগ করতে হবে। আমি গাছের মধ্যে প্রয়োগ করেছি, আমি সেই জন্য আর প্রয়োগ করছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ছয় থেকে আট ইঞ্চি টপ দেখতে পাচ্ছ, এটা এটা আট ইঞ্চি টপ। এই আট ইঞ্চি টপের জন্য তোমরা হাফ চামচ ইউরিয়া ভালো করে মাটিটা খুঁজে নেবে। আগের দিন ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই ইউরিয়া দেওয়ার জন্য। তোমরা মাটিটা খুঁজে নেবে, নিয়ে ইউরিয়াটা প্রয়োগ করে তোমরা জল দিয়ে দিলে, ঠিক আছে। এর আর এক প্রকারে ইউরিয়া প্রয়োগ করা যায়, সেটা হচ্ছে জলে গুলে। এই যে এক লিটার জল দেখতে পাচ্ছ, এই এক লিটার জলেতে তোমরা এক চামচ ইউরিয়া লেপালেপা করে তোমরা দিয়ে দিলে, ভালো করে ঝাঁকিয়ে গুলে নিলে, দশ মিনিট জলটাকে রাখবে, আবার তোমরা ঝাঁকিয়ে নিয়ে গাছের মধ্যে স্প্রে করে দেবে এবং তার সাথে সাথে তোমরা মাটিতেও প্রয়োগ করে দেবে জলটা, ঠিক আছে। এই ইউরিয়াটা তোমরা প্রয়োগ করে যাও প্রায় দু মাস কমসে কম, আর প্রয়োগ করবে বন্ধুরা দশ দিন অন্তর অন্তর, আমি তাও বলে দিচ্ছি দশ দিন অন্তর অন্তর, দেখবে তোমাদের জবা গাছ বৃদ্ধি হয় কি না হয়।
তো বন্ধুরা এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিনাকুয়াল প্রয়োগ করতে হবে। গাছের বৃদ্ধি বিকাশের জন্য গাছের ট্রাক অন্টনালটা সতেজ রাখাটা খুবই দরকার, নাহলে কিন্তু গাছের কখনোই বৃদ্ধি বিকাশ হবে না। কারণ গাছের মধ্যে তিন ধরনের হরমোন আছে, কী কী হরমোন আছে সেই নিয়ে ভিডিও করা হয়েছে, আমি আর বলছি না বিস্তারিত। তো সেই হরমোনটার মধ্যে একটা হরমোন হচ্ছে ট্রাক অন্টনাল। এই ট্রাক অন্টনালটাকে যতক্ষণ না আমরা ঠিকঠাক করতে পারবো ততক্ষণ কিন্তু গাছের বৃদ্ধি বিকাশটা ঠিকঠাক হবে না। তো আমাদের ট্রাক অন্টনালটাকে ঠিকঠাক করতে হবে, সেই জন্য 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে এই মিনাকুয়ালটা 15 দিন অন্তর অন্তর গাছেতে স্প্রে করতে হবে, যতদিন না গাছের বৃদ্ধি বিকাশটা দ্রুত গতিতে হচ্ছে ততদিন করতে হবে। আর তৃতীয়ত যে সমস্যাটা সেটা হচ্ছে জবা গাছ অনেকে ছাওয়াই করো, জবা গাছ ছাওয়াই করলে হবে না বা কটকটে রোদে রাখলেও হবে না। এই যে পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি যে জবা গাছগুলো তোমরা কটকটে হয়তো রোদে রাখছো অনেকে, তাতে কী হচ্ছে পাতাগুলো নেতিয়ে পড়ছে, বৃদ্ধি বিকাশটা থমকে যাচ্ছে ওখানে। অনেকের ক্ষেত্রে এটা হয় রোদে রাখার পরেও কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ হয় না, তার কারণ এটাই, পাতা যে গাছে ঝিমিয়ে পড়বে সে গাছে কখনোই বৃদ্ধি বিকাশ হবে না, আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে দিলাম। ঠিক আছে, রোদে রাখতে হবে, কেমন রোদে রাখতে হবে, এই যে গ্রিন নেট দেখতে পাচ্ছ আমার উপরে, এই গ্রিন নেটের তলায় তোমাদের রাখতে হবে। সেরি জায়গায় রাখলেও হবে না বা পোখর রোদ্দুরে রাখলেও হবে না, তোমাদের গ্রিন নেট লাগাতে হবে। যদি গ্রিন নেট তোমাদের কাছে না থাকে তাহলে কী করবে, অনেকের কাছে তো গ্রিন নেট নেই, তারা তো বাগান করতে যায়, তারা কী করবে? তাদের জন্য আমি বলবো গ্রিন কালারের যদি কোনো কাপড় থাকে, সিল্কের কাপড়, সেই কাপড়টা তোমরা উপরে টাঙিয়ে দিয়ে গাছগুলোকে রাখতে পারো, কোনো রকম সমস্যা নেই, দারুণ বৃদ্ধি হবে গাছগুলো। তো বন্ধুরা এই কয়েকটা জিনিস আমাদের ছোট জবা গাছের ক্ষেত্রে মেনটেন করতে হবে। আর একটা যে সমস্যা বলে দিচ্ছি, লাস্ট সমস্যা যেটা, সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পাতাগুলো উপরের দিকে ফ্যাকাশে হয়ে গেলে দেখবে বৃদ্ধি বিকাশটা থমকে যায়। গাছের পাতা দেখবো উপরের দিকে, এরম দেখো এই এই কিছু কিছুদিন আগে এখান থেকে আমার ফ্যাকাশে হয়েছে, এখান থেকে আমার ফ্যাকাশে হতে আরম্ভ করেছিল। এই ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণেও গাছের বৃদ্ধি বিকাশ থমকে যায়। এই ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণটা আমরা অনেকে বুঝতে পারি না, অনেকে ওই ম্যাগনেসিয়ামের অভাব। তো প্রথমত কথা, এই ম্যাগনেসিয়ামের অভাব এবং অন্য কার জন্যে এই পাতা ফ্যাকাশে হচ্ছে সেই নিয়ে ভিডিও করা হয়েছে, তো সেই বিষয়টা আমি এখানে ছোট করে বলে দিচ্ছি। আমি ম্যাগনেসিয়ামের যখন অভাব হবে তাহলে তোমরা তখন কীভাবে বুঝতে পারবে, গাছের গোড়ার দিকের পাতাগুলো কিন্তু ফ্যাকাশে হতে থাকবে। ঠিক আছে, ডগের দিকে পাতা চট করে ফ্যাকাশে হবে না ম্যাগনেসিয়ামের অভাব বলে, যখন গোড়ার দিকের পাতাগুলো ফ্যাকাশে হতে শুরু করবে তখন জানবে ম্যাগনেসিয়ামের অভাব, এবং ডগের দিকের পাতা যখন ফ্যাকাশে হতে শুরু করবে তখন জানবে আয়রনের অভাব। এই আয়রনের অভাব হলেও গাছের মারাত্মক ক্ষতি হয় এবং প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি বিকাশ যে হওয়ার কথা সেটা কখনোই হয় না, পুরো থমকে যায়। তো এক্ষেত্রে কী করতে হবে, আমাদের কিন্তু প্রত্যেক মাসে একবার করে গাছে আয়রন প্রয়োগ করতে হবে, সেটা ফ্যাকাশে গাছের পাতা হোক আর নাই হোক, ঠিক আছে, করতেই হবে। 1 লিটার জলে 2 গ্রাম চিলেটেড আয়রন, ফার্টিলাইজারের দোকানে গিয়ে বলবে চিলেটেড আয়রন দিতে, দেবে এই 1 লিটার জলে 2 গ্রাম চিলেটেড আয়রন তোমরা গুলবে, ভালো করে ঝাঁকাবে, ঝাঁকিয়ে নিয়ে তোমরা গাছেতে স্প্রে করে দেবে এবং মাটির মধ্যে প্রয়োগ করে মাটিটা ভিজিয়ে দেবে। কখন করবে, আয়রন সকালের দিকে প্রয়োগ করতে নেই, আয়রন প্রয়োগ করতে হয় বিকালের দিকে। তো আয়রনটা বিকালের দিকে প্রয়োগ করবে, দ্রুত কিন্তু রেজাল্ট পাওয়া যাবে, খুব সুন্দর গাছের বৃদ্ধি বিকাশ হবে। তো বন্ধুরা ভিডিও শেষে ছোট্ট একটা কথা তোমাদের বলতে চাই, আমাকে অনেক বন্ধু বলো যে দাদা তুমি এত কথা বলো কেন, এত কথা বললে ভিডিওটা বড় হয়ে যায়। দেখো বন্ধুরা, প্রথমত কথা হচ্ছে সবাই কিন্তু সেরকম ইন্টেলিজেন্ট নয়, অনেক দর্শক আছে যারা কম কথাতে কিন্তু বুঝতে পারে না, তাদের জন্য একটু ভেঙে বোঝালে তারা কিন্তু বুঝতে সুবিধে হয়। অনেক তো সবাই তো আর এরকম নয় যে কম ছোট কথাতে সব কিছু বুঝতে পেরে যায়। তোমরা দেখো, আমি অনেক ভিডিও দেখেছি, অনেক ভিডিও চ্যানেলের ভিডিও ফলো করি, তাদের দেখি যে এই এতখানি বেগুন, ঠিক এতখানি বেগুনটা 3 দিনেতে বলছে হচ্ছে, তোমরা চিন্তা করো 3 দিনেতে এত বড় বেগুন কী করে হয়। তোমাদের একটা চাষি যদি 3 দিনে এত বড় বেগুন গাছে ফলাতে পারত তাহলে চাষিদের অবস্থা কি এরকম শোচনীয় হতো, তোমরা চিন্তা করো। সেরকম ভিডিও কি করলে আমার ভালো হবে যে আমি দেখাবো এত বড় বেগুনটা নিয়ে এসে যে 3 দিন আমি বেগুনটা ফলিয়েছি, না তোমাদের কাছে এটা বিশ্বাসযোগ্য হবে না, তোমরা আমাকে বিশ্বাস করবে আগে বলো, করবে না নিশ্চয়ই। তো আমি সেই রকম ভিডিও দিয়ে আমাদের দর্শকের মনকে বিভ্রান্ত আমি করতে চাই না, যেটা সঠিক কথা সঠিকভাবে পরিষ্কারভাবে আমি তুলে ধরতে চাই। তো সেই জন্য এই প্রচেষ্টা, তাই জন্য আমাকে এত কথা বলতে হয়, কারণ এক একটা দর্শক আছে ছোট কথা অল্প কথাতে বুঝতে পেরে যায়, কিন্তু অনেক দর্শক আছে বন্ধুরা একটু বিস্তারিত বলতে হয়, বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলতে হয়। তো সেই সব দর্শকের জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, কারণ তোমরা সকলেই জানো যে সবার মাথাটা কিন্তু সমান নয়, একটু কম কথাতেও লোক বোঝে আবার কম কথাতেও লোক অনেক লোক বুঝতে পারে না। তো সেই কারণে বলছি সেই সব বন্ধুদের জন্য একটু মানিয়ে নাও, কারণ সবাই দর্শক তো সমান নয়, তো সেই হিসাবে আমাকেও বলতে হয়। তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি, সব কথা তোমাদের বললাম। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব যদি ভালো লাগে করবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, সকালে ভালো থেকো, নমস্কার।